রাত বারোটা ছয় সাত তারিখ অলরেডি পড়ে গেছে ঘড়িতে বারোটা ছয় রাত বারোটা ছয় তো হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আবার ব্লগটা শুরু করছি তো পূজা দিয়ে আমি আগের ব্লগটা এন্ড করেছি এবার রাত বারোটার সময় আমি এখন আমার গোপু সোনার আমার শ্রীকৃষ্ণ নেই যেহেতু আমি আমার গোপু সোনার স্নান অভিষেক করব এখন তো আপাতত দেরি হয়ে গেল বারোটা দুই থেকে তিথি লেগে গেছে কিন্তু আমার এত বাসন পড়েছিল সেই বাসন ঠাসন মেজে পঞ্চপ্রদীপ কপ্পুদানি সব মেজে গুছিয়ে নিয়ে তারপর আবার আসতে হলো আবার নিজে একটু গা ধুয়ে নিলাম তো চটপট শুরু করে দিই নাহলে বারোটা আটচল্লিশের মধ্যে আবার সময় চলে বারোটা আটচল্লিশ অব্দি আছে বারোটা দুই থেকে বারোটা আটচল্লিশ নাহলে আবার সময় চলে যাবে তো চলো একটা লাইক না করে সাথে থাকো জলে দিয়ে দিয়েছি মিচড়ি যাতে ঘুমন্ত অবস্থায় জল তেষ্টা পেলে খেতে পারে যাতে জল পিপাসায় কষ্ট না হয় আমার বাচ্চার মিচরি দিয়ে জল দিয়ে রেখে দিয়েছি আর ঘুম পাড়িয়ে দিলাম একটু তো রেস্টের ওরও দরকার সারাদিন অনেক হলো গোপাল সেবা শেষ এবার হচ্ছে একটু প্রতি সেবা করবো এখানে একটু জল নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিয়েছি স্যাভলন এইখানে ওর গাটা একটু স্পঞ্জ করে দিতে হবে রোজ শোয়ার আগে ও গা ধুয়ে শোয়ে কিন্তু আজকে প্লাস্টারের জন্য করতে পারিনি তো আমি যখন পূজা দিচ্ছিলাম আমাকে বারবার বলেছে যে আমাকে একটুখানি গাটা মুছিয়ে দিও গৌতম আমারও অপেক্ষা করতে করতে বেচারা ঘুমিয়ে পড়েছে ও ঘুমন্ত অবস্থায় আর আমি হাত হাত মুছে দিচ্ছি আর এইটুকু তো আমার করা কর্তব্য যতই আমি টায়ার্ড থাকি কারণ গৌতম আমার জন্য যেটুকু করে সেটুকু বিনিময় এটা অল্পই আর স্বামী স্ত্রী একে অপরের প্রতি একটু কর্তব্য থাকা দরকার না হলে একসাথে কি করে সংসার করবো বলো তো আমি এত কিছু দেখাতাম না এমনিও গাছ দেখাবই না বেশি কিছু তা হয়তো অনেকেই ভাববে যে আদৌ প্লাস্টার হয়েছে কি না তার জন্যই হাতটা দেখালাম যে সত্যিই প্লাস্টার হয়েছে কারণ অনেকেই ভাবতে পারে যে এত বিপদ হয়তো আমি ভিউজ পাওয়ার জন্য হয়তো মিথ্যা কথা বলছি যে বাড়িতে এত বিপদ বা কিছু কিন্তু না সত্যি সত্যি আমাদের উপর দিয়ে সাংঘাতিক বিপদ যাচ্ছে তো মানে যেমন পাটাও আমি দেখালাম পায়ের সাংঘাতিক অবস্থা আর গৌতমের হাতটা মানে আমরা সত্যি একদমই ভালো নেই মানে কী বলবো এখন উৎসাহ মোটামুটি ভালো আছে ভগবান করুক যেন ভালো থাকে একটা দিন ভালোভাবে কাটানো মানে আমাদের কাছে এখন অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার রোজ কিছু না কিছু একটা ক্ষয়ক্ষতি বিপদ হয়েই থাকছে যাই না কেন এটা হচ্ছে যাই হোক আমার একটা ইউটিউব বন্ধু হ্যাপি জুই আমাকে বলেছে দিদি সুপর্ণা তুমি ঘরে নারায়ণ পূজা দিও তো আমার খুবই ইচ্ছা আছে এটা আমি আর গৌতম ভেবেই রেখেছিলাম দেখা যাক ইচ্ছা আছে একটু মা তারার মন্দিরেও যাব দেখা যাক কতদূর কী করতে পারি আর এদিকে গৌতমকে আমি ভালো ভালো করে একটু স্পঞ্জ করে দিলাম কারণ যে গরম তো সাংঘাতিক গরম একটু না স্পঞ্জ করলে তো ও রাতে শুতে পারবে না ভালো করে রাত দেড়টা তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মশারি টাঙিয়ে নিয়েছি এবার ঘুমাতে যাব তো উৎসাহ দিদার বাড়িতে সেই বিকালবেলা গেছিলো আর আসেনি ফোন করে বললো কাল সকালবেলা আসবে কাল সকালে উৎসাহ উৎসাহ স্কুল আছে তো আমাকে সকাল সকালে উঠতে হবে আর আমার হেল্পিং হ্যান্ড তো এখন প্রবলেমে পড়ে গেছে তার হ্যান্ডে নিয়ে প্রবলেম আমার যে হেল্পিং হ্যান্ড ছিল গৌতম তো গৌতম আমাকে এত সাহায্য করে যেহেতু গৌতম প্রবলেমের মধ্যে আছে মানে ও কিছু করে দিতে পারবে না তো আমার তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে তো সেহেতু আর ওকে ওর কি বলবো হাত নিয়ে এতটা নাজেহাল আজকে ওর অনেক সহ্য ক্ষমতা আমাদের মতো অল্পতে ভেঙে পড়ে না কিন্তু আজকের ও হাতের পেন নিয়ে এত ছটফট করছে ওকে দেখে আমারও কষ্ট লাগছে রোজে একটা অস্বস্তি হচ্ছে ওর মুখে চোখে মুখে বোঝে যাচ্ছে ওর কিছুই ভালো লাগছে না কোনো কথা ঠিকমতো উত্তর দিচ্ছে না একটুতেই বিরক্ত হয়ে যাচ্ছে বুঝতে পারছি ওর অনেক কষ্ট হচ্ছে কাজের মানুষ তো আরো চিন্তা করছে সামনে পূজা সব কাজ বাচের এই অবস্থা হয়ে গেল কাজগুলো আটকে গেল কাজ আটকে যাওয়া মানে টাকা আটকে যাওয়া না আবার আমাদের ভেলোর যেতে হবে সেখানে একটা খরচা আছে ওইসব নিয়েও একটা টেনশনের মতো পড়ে গেছে আমি বুঝতেই পারছি তো কি করা যাবে সব ভালো খারাপ সব নিয়ে চলতে হবে এখন আমাদের সময়টা খারাপ যাচ্ছে আর কি করা যাবে তো যাই হোক এবার শুয়ে পড়ি তো ভগবানের কাছে প্রার্থনা করব যেন আগামী দিনগুলো ভালো আসে ভালো হয় যাই না কতটা কি হবে তো সেইভাবেই আজকে গোপুসোনাকে বললাম যেন সামনের যে আমার দীর্ঘ যে আমার যাত্রা এই অসুস্থতার যাত্রা নিয়ে আমার দীর্ঘপথ চলতে হবে সেগুলো যেন সব সুষ্ঠুভাবে হয় তো আজকের ব্লগটা এইটুকু আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই গুড নাইট হরে কৃষ্ণ